আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দেশে আছেন আছেন যারা প্রবাসী পৃথিবীর যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের প্রতিদিনের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আলোকিত প্রতিদিনে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাশেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাতরাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্যের উপকারে রয়েছে প্রশান্তি চমৎকার একটি বিষয় সুরা বাকারার দুইশো আটষট্টি নং আয়াতে আল্লা তালা বলেছেন শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে আর আল্লাহ তোমাদের নিজের আল্লাহ তোমাদের নিজেদের মাকবিরাত ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়ে দেন আল্লাহ অতি প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা হাসুরের নয় নং আয়তে আল্লাতলা বলেছেন তারা আনসাররা নিজেদের উপর মহাজিদদের প্রাধান্য দেয় যদিও নিজেদের প্রয়োজন ও অভাব থাকে যারা স্বভাবগত কার্পণ্য হতে মুক্ত মুক্তি লাভ করে তারাই তো সফল কাম সুরা দাহারের আট নং আয়তে আল্লাহ তালা বলেছেন চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি আল্লাহতালা বলেছেন যে তারাই এসব নিয়ামত লাভ করবে যারা খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও মিসকিন এতিম ও বন্দিদের খাবার দান করে তো কোরআনের এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালা প্রাচুর্যময় তিনি প্রাচুর্য আমাদেরকে সম্পদ দান করেন আর আমাদের প্রয়োজন যেটা সেটা আমরা রেখে আমরা বাকিটা মানুষের জন্য যদি আমরা দিতে পারি অন্যের উপকারে কাজে লাগাতে পারি তাহলে আমাদের মধ্যে একটি প্রশান্তি বিরাজ করবে চলুন অন্যের উপকারে রয়েছে প্রশান্তি এ বিষয়টি নিয়ে আমরা আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি জি মহাতারাম আলহামদুল্লাহ ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الله في عون العبد ما كان العبد في عون أخي وَقَالَ وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اي الناس احب الى الله؟ قال رسول الله صلى الله تعالى عليه وسلم: احب الناس الى الله انفعهم للناس. খুবই চমৎকার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন মানুষের কল্যাণ কামনা করা বর্তমান সময় দেখুন সব থেকে যে বিষয়টি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে মানুষের কল্যাণ কামনার বিষয়টি একেবারেই আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং অন্যের উপকার অন্যের উপকার করার বিষয়টি আমাদের থেকে একেবারেই মানে বর্তমান সময় আমাদের মানসিকতা এমনটি যে সম্পদ প্রয়োজন সব আমার বাড়ি প্রয়োজন আমার গাড়ি প্রয়োজন আমার যা কিছু দরকার সবই আমার অন্য মানুষের কোনো কিছু দরকার প্রয়োজন হতে পারে এই বিষয়টি আমাদের আমাদের মাথা থেকে আমরা ভুলেই যাচ্ছি অথচ বিষয়টি এমনটি হওয়া উচিত নয় বরং আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি ওয়াসাল্লামের গোটা জীবন কেটেছে মানুষের কল্যাণে তো আমাদেরকেও মানুষের কল্যাণে মানুষের কল্যাণ কামনায় সচেষ্ট হতে হবে সর্বোপরি আমাদেরকে এমন একটি জীবন জীবনযাপন করতে হবে যে আমার কোনো আচার আচরণে আমার ব্যক্তি স্বার্থে আমার ব্যক্তি কোনো সুযোগ সুবিধা অর্জনের জন্য কোনো মানুষের মনে আমি আঘাত না দিই সেদিকে আমাদেরকে সচেষ্ট হতে হবে আল্লাহ রসুল তো বলেছেন আল মুসলিম মাং মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদে থাকে আমাদেরকে সব সময় মানুষের কল্যাণ কামনা করতে হবে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি যদি সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াই তখন রব্বুল আলমিন আমার পাশে দাঁড়াবেন হাদিসে কুদসি আল্লাহ রসুল বলেছেন অল্লাহফি আউনিল আব্দি আব্দু মাকানী আখি যখন কোনো ভাই ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসে স্বয়ং সহযোগিতাকারীর সাহায্যে আল্লাপাক নিজে এগিয়ে আসেন একটা মানুষ তার কতটুকু ক্ষমতা আছে কতটুকু শক্তি আছে একটা ভাইকে সহযোগিতা করার সে তার যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি ব্যয় করে যখন অন্য মানুষের পাশে দাঁড়াবে রব্বুল আলমিন বিশাল এমন মর্যাদা এমন সাহায্য তাকে করবেন সে চিন্তাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না এই জন্য আমাদের সবসময় মানুষের কল্যাণ কামনা করতে হবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে কোনো মানুষ আমার আচরণে কোনো মানুষ চোখের পানি না ফেলে আমার ব্যবহারে কোনো মানুষের হৃদয় ভগ্ন না হয় বরং আমার আচার আচরণে প্রত্যেকটা মানুষ যাতে হাসে হাসি মুখে জীবন যাপন করে এমন একটি মনুষ্যত্ব জীবন আমাকে অর্জন করতে হবে মানুষ তো তাকেই বলে যে মানুষের পাশে দাঁড়ায় যেই মানুষ মানুষের পাশে দাঁড়ায় না যেই মানুষ মানুষের উপকারে আসে না যেই মানুষ চব্বিশটা ঘন্টা মানুষের অপকারে অপকারের চিন্তায় সব সবসময় সময় কাটায় আসলে এই মানুষটাকে মানুষ বলা যায় না মানুষ আসলে সে সত্যিকার অর্থে মানুষ না যে মানুষের অকল্যাণের চিন্তা করে মানুষের ক্ষতির চিন্তা করে মানুষের কল্যাণের চিন্তা করে না দেখুন সিল রসুল্লাহি সাল্লাহ তাল আলি ওসাল্লাম হজরত আবু হুরের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি রওয়ায়ত আল্লাহ রসুল সল্লাহ তাল আলী আসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে আল্লাহ পাকের কাছে প্রিয় মানুষ কোন মানুষটি আলা ആലমিনের কাছে প্রিয় কোন মানুষটি আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাবুন নাস ইলাল্লাহ আনফাউহুম নাস আল্লাহ পাকের কাছে প্রিয় আল্লাহ পাকের কাছে পছন্দের আল্লাহ পাকের কাছে ভালোবাসার মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ কামনায় এগিয়ে আসে যে মানুষের কল্যাণ কামনা করে আনফাউহুম নাস যে সব সময় প্রত্যেকটা মানুষের কল্যাণের কথা বিবেচনা করে নিজের ক্ষতি হয়ে যেতে পারে নিজে কষ্টে পড়ে যেতে পারে কিন্তু কখনোই এমন মানসিকতা কখনই এমন চিন্তা চেতনা আমার মাথায় ভুলেও না আসে যে আমার কোনো আচার আচরণে কোনো সিদ্ধান্তে কোনো সিদ্ধান্তে কোনো মানুষের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় এমন কোনো সিদ্ধান্ত এমন কোনো আচার আচরণ কখনোই গ্রহণ করা উচিত হবে না বরং সব সময় মানুষের কল্যাণে মানুষের মনতুষ্টিতে এগিয়ে আসতে আমাদেরকে সচেষ্ট হতে হবে সেক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পারি সেটা করব। আবার মানুষের উপকার করতে যে এমন কোন পথ আমি কখনো গ্রহণ না করি যেটা করতে যে আমি আবার নিজে কখনো বিপদগ্রস্ত হয়ে যাই এদিকেও আমাদেরকে অনেক সময় যত্নবান হতে হবে কারণ বর্তমান সময় অনেক ধরনের ফেতনা ফাসাদ আসলে আমাদের আশেপাশে অনেক সময় দেখা দেয় যেটা কল্পনার বাইরে আমাদের ভাবতে হয় এজন্য সময় সতর্ক থেকে মানুষের কল্যাণ কামনা করতে হবে যেমন আপনি কোনো মানুষকে নিজের বাসায় যদি আনতে চান কল্যাণ কামনা করে তখন আপনাকে আগে ভাবতে হবে মানুষটাকে নিজের বাসায় আনলে তার পজিটিভ দিক কী হতে পারে নেগেটিভ দিক কী হতে পারে এ বিষয়টি আপনাকে মাথায় রেখেই তার কল্যাণে আপনাকে এগিয়ে আসতে হবে যেমন একটা মানুষকে টাকা ধার দেওয়া এটা অনেক একটা ভালো কাজ এটা মানে সবের কাজ ফজিলতের কাজ হাদিসের মধ্যে অনেক ফজিলত এসেছে টাকা ধার দেওয়ার বিষয়ে ঋণ দেওয়ার বিষয়ে অনেক ফজিলত এসেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন অনেক ঘটনা আছে মানুষের সাথে লেনদেন যে একবার করে আসলে দ্বিতীয়বার লেনদেন করতে চায় না মানুষের লেনদেনটা অনেক বেশি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গিয়েছে এজন্য আপনি যখন উপকার করতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন যার উপকার করছি পরক্ষণে আবার ব্যথিত না হতে হয় এই বিষয়টা একটু সতর্কতার সাথে কিন্তু তার অর্থ এটা নয় যে আমি ব্যথিত হতে পারি আমি কষ্ট পেতে পারি এ কারণে আমি মানুষের কল্যাণ কামনা করা মানুষের উপকার করা ছেড়ে দেবো বিষয়টা কিন্তু এমন নয় যেটা বলেছি সেটা হলো সতর্কতার সাথে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে এগোতে হবে দেখুন যে জীবনে যদি আমরা দেখি নিজেরা খেয়ে থেকেছেন না খেয়ে থেকেছেন দেখার বিষয় এমনটি নয় দেখেছেন ভাই খানা খেয়েছে কিনা আমরা জানি যুদ্ধের ময়দানে আমরা জানি যুদ্ধের ময়দানে যখন একবার পানির কথা বলা হলো তখন একই পানির আবেদন যখন আরেকজন করলেন প্রথম যে ব্যক্তি পানির আবেদন করেছেন সে তার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে এরপর তৃতীয় নম্বরে যখন কোনো কেউ আবেদন করেছে দ্বিতীয়জন পানি গ্রহণ না করে তৃতীয় ব্যক্তির কাছে চলে গিয়েছে এভাবে পানি ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে চলে গিয়েছে পানি যখন ঘুরে আবার নিজ জায়গায় আসছে প্রত্যেকটা মানুষ শহীদ হয়ে গিয়েছে কিন্তু পানি পানির জায়গায় থেকে গিয়েছে সাহাবা একরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কিন্তু অন্য মানুষের সুযোগ সুবিধা কল্যাণ কামনা করেছেন হজরত তলহারদীয়ল্লাহ তাল আনহর সেই ঘটনা দৃষ্টান্তমূলক ঘটনা আল্লাহ রসুল সাল্ল তাল আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন একদিন মেহমান এসেছিলেন বাড়িতে মেহমানদারির কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ রসুল যখন বললেন আমার মেহমানের মেহমানদারি করতে হবে হজরত তল্লাহা বললেন আমি মেহমানদারি করব বলে মেহমানকে নিজের বাসায় নিয়ে গেলেন বাসায় নিয়ে যাওয়ার পরে দেখলেন নিজের বাসায়ও মেহমানকে মেহমানদারি করার মতো কিছু নেই আল্লাহ আকবর আজকে আমরা বাড়ি গাড়ি অবৈধ সম্পদ বৈধ অবৈধ কোনো ভেদাভেদ নেই কোনো চিন্তা চেতনা নেই আমার ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে একটা আছে আর করো সাহাবি জীবনটা কেমন ছিল সোনা সোনালি জীবন ছিল হাজার হাজার বছর পরেও শত শত বছর পরেও আমরা কতটা ভালোবাসার সাথে স্মরণ করছি কেমত পর্যন্ত স্মরণ করবে শুধু দুনিয়াতে নয় পরকালে রদি আল্লাহ আন হুম রব্বুল আন রব্বুল্লা আলমিনের প্রতি তারা সন্তুষ্ট হয়েছেন রব্বুল আলমিনও তাদের উপর সন্তুষ্ট হয়েছেন কেমন ছিল সেই জীবন যে মেহমানদারি করাবেন তাদেরকে সম্পদ রাখা ছিল না তো যাই হোক হজরতোলাহ রদি আল্লাহ তাল বাসায় পরামর্শ করলেন রসুল্ল মেহমানকে নিয়ে এসেছি তো আল্লাহ রদি আল্লাহ তালনার স্ত্রী ছিলেন অনেক বিচক্ষণ এবং অনেক নেক এত বেশি নেক ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী আসসালাম একবার জান্নাতে এক রমণীর এক নারীর আওয়াজ শুনতে পেলেন একটা পর্যায়ে জানা গেল সেই নারী অন্য কোনো নারী নয় সে হল হজরতদী আল্লাহ আনহুর ইস্ত্রী তো যাই হোক হজরত তাআলা আনহর ইস্ত্রী বললেন যে আমাদের বাচ্চাদেরকে আজকে ঘুমিয়ে দিয়ে আমরা বাচ্চাদের খানাকে মেহমানকে দিয়ে মেহমানকে আপ্যায়ন করব এবং মেহমানের সাথে আমরা খানার ভান করব যাতে করে মেহমান বুঝতেই না পারে যে আমাদের খানার স্বল্পতা রয়েছে আল্লাহ নিজেদের পরে নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবে ইকরামের মাঝে ছিল এই ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখুন মক্কা থেকে যখন এই প্রেক্ষিতে কিন্তু আয়তকারী কারিমা নাজিল হয়েছে পরবর্তী দিনে ওই সিরুনা আলা আংফুসিহিমকানবহিম খস হস আল্লাহ রসুল সল্লাহ তাআলা আলী আসাল্লামের কাছে যখন হজরত তলহা গেলেন জানতে চাইলেন তলহা এমন কি আমল করেছে এমন কি কাজ করেছ যে আয়তে কারিম অবতীর্ণ হয়েছে তখন হজরত আল্লাহ তাআলা যখন খুলে বললেন আল্লাহ রসুল বলেন এই প্রেক্ষিতেই রব্বুল আলমিন আয়তে করিমন হাসিল করেছেন সোহান আল্লাহ এই জন্য আমাদেরকে সবসময় নিজেদের প্রতি নিজেদের উপর অন্য ভাইকে প্রাধান্য দিতে হবে এই মানসিকতায় আমাদেরকে অভ্যস্ত হতে হবে দেখুন সাহবা একরাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছে মক্কা থেকে মদিনায় গিয়েছে কি করেছেন সাহাবায়করাম নিজেদের যাদের একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী ছিল একটা স্ত্রীকে তালাক দিয়ে ভাইকে দিয়েছে আল্লাহ আকবর কেমন দৃষ্টান্ত কেমন সহমর্মিতার দৃষ্টান্ত আর আমরা করি অন্যের অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার প্ল্যান প্রোগ্রাম আমরা করি আর সাহাবাইকরাম কি করেছেন কত ত্যাগ করেছেন কতটা ত্যাগ করেছেন অসংখ্য ঘটনা বলে এমনটা আছে এর জন্য আমাদেরকে আসলে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে আমাদেরকে আমাদের জীবনটা সেভাবে প্রস্তুত করতে হবে আমার আশেপাশে যত মানুষ আছে কেউ খেয়ে আছে কেউ না খেয়ে আছে কেউ সুখে আছে কেউ দুঃখে আছে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাকে ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা মানুষের পাশে আমি দাঁড়াবো কাউকে আমি পরামর্শ দিয়ে তার পাশে আমি দাঁড়াবো কাউকে সম্পদ দিয়ে তার পাশে আমি দাঁড়াব কাউকে শারীরিকভাবে সহযোগিতা করে আমি তার পাশে দাঁড়াবো যে কোনোভাবে আমি মানুষের কল্যাণ কামনা করবই শুধু কল্যাণ কামনার জন্যে সহযোগিতার জন্যে সবসময় যে অর্থের প্রয়োজন হয় বিষয়টি কিন্তু এমন নয় একজন মানুষকে সুন্দর একটি কথা বলার মাধ্যমেও কিন্তু সহযোগিতা করা যায় একটা মানুষকে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমেও কিন্তু দাঁড়ানোর মাধ্যমেও কিন্তু তাকে সহযোগিতা করা যায় আমাদের সবসময় সহযোগিতার যত ধরন আছে প্রত্যেকটা ধরনকে সামনে রেখে আমাদেরকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ তলিহালাম হাদিসে পাকের মাঝে বলেছেন বান্দা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যে তারা পছন্দ করে তো ভাইয়ের জন্য পছন্দের বিষয়টি কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ আলী ও বলেছেন পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করেছো তোমার ভাইয়ের জন্যে সেটাই পছন্দ করতে হবে তো আমরা যদি এভাবে আমাদের জীবনটা এগিয়ে নিতে পারতাম তাহলে সমাজে হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো সব একেবারেই লোপ পেয়ে যেত একেবারে বিলুপ্ত হয়ে যেত কিন্তু আজকে পরিতাপের বিষয় আমরা শুধু কিভাবে অন্য মানুষের পিছনে ছুটছি অন্য মানুষের পিছনে উপকার উপকার তো করা দূরে থাক আমরা কিভাবে মানুষের ক্ষতি করতে পারি সেই চিন্তায় আমরা সময় আসলে ব্যস্ত থাকি এটা উচিত নয় দেখুন একটা জিনিস চিন্তা করতে হবে আমি যখন আমি যদি আমার যতটুকু সাধ্য আছে এই সাধ্যের মধ্যে কোনো মানুষকে উপকার করি রব্বুল আলমিন এই উপকারের এই কল্যাণ কামনার কারণে আমার ওপরে রব্বুল আলমিনের অবস্থা থেকে মহা পুরস্কার দিবেন মহা সাফল্য আমাকে আমাদেরকে দিবেন সেই সাথে এর বিপরীত বিষয়টিও আমাদের ভাবতে হবে আমি যদি আমার অবস্থা থেকে কোনো মানুষের ক্ষতি কামনা করি অকল্যাণ কামনা করি রব্বুল আলমিন কিন্তু আমাকে ছাড়বেন না রব্বুল আলমিন কিন্তু আমাকে আর সুযোগ দিবেন না কারণ আমি যার অকল্যাণ কামনা করছি আমি যার ক্ষতির প্ল্যান প্রোগ্রাম করছি আমি অন্ধকার রুমে বসে তার অনিষ্টের কেউ ভাবছে না কিন্তু ওই মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ওই মানুষের লালন কর্তা আল্লাহ ওই মানুষের পালন কর্তা আল্লাহ ওই মানুষের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ সব কিছু ফাঁকি দিয়ে আমি একটা মানুষের অনিষ্ট করার আমি যখন প্ল্যান প্রোগ্রাম করছি রব্বুল আলমিন দেখছেন বুঝছেন ভাবছেন আমার যতটুকু আমি আর একটা মানুষকে কতটুকু ক্ষতি করতে পারবো ক্ষতি করার শেষ হতে না হতে আসমানের পক্ষ থেকে রব্বলা আসমান থেকে রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার প্রতি অকল্যাণের মানে বাড়ি বয়ে যাবে কিন্তু আমরা যখন কোনো ধরনের একটু ঝামেলায় থাকবো বা একটা থাপে থাকব তখন যদি আমরা অন্যের উপকার করি তাহলে কিন্তু ভিতরটা একটু শান্তি অনেক দেখুন একটা বিষয় কি আমি যদি অন্য মানুষের আমি যদি অন্য মানুষের মুখে হাসি ফুটিয়ে দেই আমার আচরণে হোক আমার সিদ্ধান্তে হোক আমি একটা সিদ্ধান্ত একভাবে নিলে কোনো মানুষ খুশি হয়ে যাবে একই সিদ্ধান্ত অন্যভাবে নিলে কোন মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে রব্বুল আলামিন আমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন আমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন রব্বুল আলামিনের বড় ইহসান যে আমি এখন একটা বিষয়ের সিদ্ধান্ত যে কোনো বিষয় বিষয়ের সিদ্ধান্ত আমার সামনে সাক্ষাৎ প্রার্থী প্রার্থী আছে আমার একই সিদ্ধান্তে ওই মানুষটার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার ভিন্ন আর এক ধরনের সিদ্ধান্তের কারণে লোকটি খুশি হয়ে যাবে তো আমার সুযোগ রয়েছে আমার সুযোগ রয়েছে রব্বুল আলমিনের এক বান্দাকে খুশি করার আমার সুযোগ রয়েছে রব্বুল আলমিনের এক বান্দার মুখে হাসি ফোটানোর এই হাসি ফোটানোর সুযোগকে পরিহার করে যদি একটা মানুষের চোখের পানি আমি আমাকে স্মরণ রাখতে হবে সেই ময়দানে মাকসারে যেদিন রব্বুল আলমিন আমাকে ভালো ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও রব্বুল আলমিন কিন্তু আমাকে সেদিন জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে সুযোগ দিয়েছিলাম তোমার সিদ্ধান্তের মাধ্যমে আমার একটা বান্দার চোখে অশ্রুপ পরিবাহিত প্রবাহিত হওয়ার পরিবর্তে মুখে হাসি ফোটানোর সুযোগ ছিল তুমি কিন্তু সেই সুযোগটা তাকে দাওনি সুতরাং আজকে আমার কাছে তোমার জন্য তেমন কোনো সুসংবাদ নেই এই সব সবসময় সব সময় সতর্ক থাকতে হবে আমাকে আল্লাহর আল্লাহর সামনে উপস্থিত হতে হবে পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করছি সকলেই রব্বুল আলমী নির্বান্তা দিন শেষে আমরা রব্বুল বান্দা আমরা চেষ্টা করি সবসময় যে অন্য অনেক দিন আগে উনি আমাকে একটু কষ্ট দিয়েছে এখন ওনাকে তার চেয়ে শতগুণ কষ্ট বেশি কিভাবে দেয়া যায় সেই চেষ্টা করি আসলে উপকারের মানসিকতা আমাদের আমরা হারিয়ে ফেলছি উপকারের মানসিকতাটা কমে যাচ্ছে এবং মানে ছাড় দেওয়ার মানসিকতা একেবারে আমি কাউকে একটু উপকার করলে যদি আমার কিছু মানে সাময়িকভাবে আমি একটু ছোটও যদি হয়ে যাই কিন্তু একটা মানুষ যদি উপকার পেয়ে যায় এর কারণে রব্বুল আলমিন আমাকে অনেক বেশি কল্যাণ এবং বরকত দিয়ে দিবেন যে কল্যাণ এবং বরকত আমাই সম্পদ যা আমার ছিল তা দিয়ে আমি হয়তো সে পর্যন্ত পুষতে পারতাম না এজন্য জন্য পাকের উপরে মানুষের দোয়াটা অনেক বড় অনেক বড় মানুষের দোয়ায় মানুষের চোখের পানি যেমন মানুষকে তলিয়ে দিতে পারে ঠিক তেমনিভাবে মানুষের মুখের হাসি মানুষকে আসমান পর্যন্ত উঠিয়ে দিতে পারে এজন্য আমাদের সব সময় একটা কথা স্মরণ রাখতে হবে কোনো মানুষের চোখে আমার সিদ্ধান্তে যাতে অশ্রু না ঝরে বরং আমার সিদ্ধান্ত মানুষের মুখে হাসি উপকার করতে হবে উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না চমৎকার একই মানুষ বলে যে উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে ক্ষতি করবে না জি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক দর্শক আমরা মোহতারামের কাছ থেকে চমৎকার একটি বিষয় নিয়ে কথা শুনছি সুরা আল ইমরানের একশো দশ নং আয়তে আল্লাহ তালা বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অহিলাবের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে নবীজ সাল্লাহ সাল্লামের উপরে যখন ওই অবতীর্ণ হলো তখন তিনি হররত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন জামবিলুনি জাম্বিলুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করো আমি আমার জীবনের আশঙ্কা করছি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তখন বললেন যে তাকে অভয় দিয়ে বললেন যে আল্লাহ পাক কখনও আপনার অমঙ্গল করবেন না কারণ আপনি আল্লাহর সৃষ্টির সেবা করেন গরিব দুঃখীর জন্যে কাজ করেন অসহায় এতিমের ভার বহন করেন তাদের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখেন কিন্তু আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করা ভুলে গেছি বোখারি শরীফের এই হাদিসটি আমরা আজকের ভুলতে বসেছি দর্শক রাসুল সাল্লাহ আলু সাল্লামের দেখানো পথকেও আমরা আজকের ভুলতে বসেছি তিরমিজি শরীফের এক হাজার নয়শো ঊনষাট নং হাদিসে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম করেন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসাও তোমার জন্য একটি সাদকা সৎ কাজের প্রতি আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করাও একটি সাদকা পথ হারানো কাউকে সঠিক পথ দেখিয়ে দেওয়াও তোমার জন্য একটি সৎকা দৃষ্টিশক্তি দুর্বল এমন কাউকে সহযোগিতা করাও তোমার জন্য একটি সাতকা রাস্তা থেকে পথের কাটা রহিত করা আর হাড্ডি সরিয়ে দেওয়াও তোমার জন্য একটি সৎকা ভাইয়ের বালতিতে তোমার বালতি থেকে একটু পানি ঢেলে দেওয়াও তোমার জন্য একটি সৎকা এত সব রেখে শ্রী রসুদাল্লাহ সাল্লাম বলেছেন আমরা সেই কোলারের কাজগুলো করছি না রসুদ সাল্লাহ সাল্লাম বলেন অবশ্যই দান সাদকা মানুষের হায়াত বৃদ্ধি করে অপমৃত্যু থেকে বাঁচায় এবং অহংকার দূর করে দেয় আমরা চেষ্টা করবো মানুষের কল্যাণ কামনা করা মানুষের জন্য কিছু করা হাদিদের আঠারো নং আয়াতে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী যে ক্ষেত্রে তারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের প্রতিদান বর্ধিত করা হবে এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক প্রতিদান রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের জাগতিক সমস্যাগুলোর একটি সমাধান করে দেয় আল্লাহ তালা তার আখিরাতের সংকটগুলো আল্লাহ তালা সংকটগুলোর একটি মোচন করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচন সাহায্য করবে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতে দোষ গোপন রাখবেন আল্লাহ বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে সহি মুসলিম দু হাজার ছয়শো নিরানব্বই দর্শক আমরা অনেক আলোচনা শুনলাম আমরা বোখারি শরীফের এক হাজার চারশো একষাট্টি নং হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখব আনাস রাদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন মদিনার আনসারিদের মধ্যে আবু তালহা রাদি আল্লাহ তাল্লাহ সবচেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন মসজিদে নবাবীর নিকটবর্তী বাঁরুহা নামক বাগানটি তার কাছে অধিক প্রিয় ছিল নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম তার বাগানে প্রবেশ করে এর সুপেও পানি পান করেন আনাসরাত আল্লাহ তাল্লাহ আনহু বলেন যখন এ আয়াত অবতীর্ণ হলো তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় ব্যয় না করা পর্যন্ত কখনো পূর্ণ লাভ করবে না তখন আবু তাল্লা রসু সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম আল্লাহ বলেছেন যে তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত কখনো পূর্ণ লাভ করবে না আর বায়রুহা নামক বাগানটি আমার কাছে অধিক প্রিয় এটি আল্লাহর নামে সৎকার করে দিলাম আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর কাছে আমার জন্য সঞ্চয় রূপে থাকবে কাজেই আপনি যাকে দান করা ভালো মনে করেন তাকে দান করুন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমাকে সাবাস এ হচ্ছে লাভজনক সম্পদ এ হচ্ছে লাভজনক সম্পদ তুমি যা বলেছ তা শুনলাম আমার মত হলো আমার মত হলো তোমার আপনজনদের মধ্যে তা বন্টন করে দাও আবু তালহারি আল্লাহ তাল্লাহনু বলেন হে আল্লাহর রসুল আল্লাহ আলয়াল্লাম আমি তাই করবো এরপর তিনি তার আত্মীয় স্বজনদের আপন চাচার বংশধরদের মধ্যে তা গঠন করে দিলেন এই যে দানের মধ্যে অপরের উপকারের মধ্যে প্রশান্তি রয়েছে শান্তি রয়েছে এটা আমরা আসলে যদি একটু প্র্যাকটিস করি তাহলে দেখব যে আসলে বিষয়গুলো সত্য এবং পাওয়া যায় মুসা আল্লাহসাল্লামের কাছে এসে একজন লোক বলছিলেন যে আপনি একটু দোয়া করুন আল্লাহর যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেয় আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আল্লাহ সাল্লাম দোয়া করার পরে বললেন দেখো আল্লাহর কাছে আমি দোয়া করেছি তবে তোমার সম্পদ আল্লাহ তালা বাড়াবেন না আর যদি বাড়িয়ে দেয়ও তবুও সেটা বেশি দিন রাখবেন না অনেক দিন পরে আবার সেই লোকটি চলে গেল অনেক দিন পরে আবার সেই যে দোয়া চেয়েছিল তার বাড়ির সামনে দিয়ে তিনি আসতেছিলেন আসার সময় দেখেন যে প্রচুর মানুষের লাইন ভিড় জমিয়েছে মানুষ খাবার নিচ্ছে বিভিন্ন জিনিস নিচ্ছে তো সেখানে গিয়ে দেখলেন যে সেই লোকটি এগুলো বিলে বিলাচ্ছে যার জন্য দোয়া করেছিলেন মুসা আলাহিহি শেষ শেষদায় বললেন দোয়া করলেন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনি তো বললেন তার সম্পদ বেশি দিন থাকবে না দিবেন না দিলেও বেশি দিন থাকবে না তো এই যে সম্পদ অনেক বিলাচ্ছে যখন মুসা আল্লাহ তালা বললেন যে দেখো একে যা দিচ্ছি আমি এর প্রয়োজনের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা সে বিলিয়ে দিচ্ছে তো আমি যেটি করতাম আমার কাজটি সে করে দিচ্ছে মানুষকে দিচ্ছে আমি কীভাবে তার সম্পদ ছিনিয়ে নেই সুতরাং আমরাও যদি এভাবে মানুষের জন্য করতে পারি আমাদের সম্পদ আরও বাড়বে কমবে না এজন্যে আমরা আমাদের বাচ্চাদের অনেক অপ্রয়োজনীয় খেলনা কিনে দেই অপ্রয়োজনীয় খেলনা থেকে একটু পয়সা বাঁচিয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের একটু দুধ কিনে দিতে পারি আমরা দেখা যায় যে প্রতিদিনের প্রচুর খাবার আমাদের নষ্ট হয় সেই প্রচুর খাবার নষ্ট হয় সেই নষ্ট হওয়া খাবার আমরা খাবার বাঁচিয়ে আমরা সুবিধা বঞ্চিত মানুষকে এক খাবারের আয়োজন করতে পারি আমরা প্রতিদিনের খাবার থেকে এক মুঠো করে খাবার চাল অথবা কিছু পয়সা কিছু রেখে আমরা কোনো অসচ্ছল পরিবারের একদিনের বা এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করতে পারি এই কাজগুলো করলে দেখা যাবে যে আমাদের আল্লাহ প্রশান্তি দিবেন যখন আমরা অন্যের জন্যে অন্যের প্রয়োজন পূরণ করবো আল্লাহ তালা তখন আমার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ সকলকে অপরের জন্যে কাজ করার তৌফিক দান করুন দর্শক চলুন অতিথির কাছ থেকে আমরা আরও শুনছি শেষ প্রান্তে আপনার জি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন আমরা আলোচনা করেছি আসলে মানুষের কল্যাণ কামনা করা আর সেই সাথে মানুষের অনিষ্ট না করা যেমনটি আপনি হাদিসের মধ্যে বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলা আলী ওসাল্লাম বলেছেন বাং সতর মুসলিমান সত রহল্লাহ তলাইকে আলা আমি কোনো একটা মানুষকে উপকার করতে চেষ্টা করবো সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব কল্যাণ কামনা করতে চেষ্টা করব কখনোই কোনো মানুষের অকল্যাণ কামনা করব না কখনোই কোনো মানুষকে অপমানিত করব না কোনো মানুষের দোষ তুরি দোষ ফুটিয়ে তুলব না আল্লাপাক আমাকে এজন্য সৃষ্টি করেননি দেখুন এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম বলেছেন খেয়ার রাইবাদুল্লাহ ভালো মানুষ কারা আল্লা দিন উদুকের আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা হলো ভালো মানুষ যেই মানুষ মানুষটাকে দেখলে কবরের কথা স্মরণ হয় একটা চোরকে দেখলে কবরের কথা স্মরণ হয় না একজন আল্লাহওয়ালাকে দেখিলে কবরের কথা স্মরণ হয় তো যাকে দেখিলে কবরের কথা স্মরণ হয় হাসরের কথা স্মরণ হয় এই মানুষটা ভালো মানুষ অসির খারাপ মানুষ কোন মানুষ লম্বা আলোচনার এক আল্লাহ রসুল সাল্লাহ তালসাল্লাম বলেছেন আলবাহন আল বড় আল্লাহ আনাত যারা খুঁজে 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 মানুষের দোষ ত্রুটি বের করে তো মানুষের কল্যাণ কামনা তো দূরে থাক মানুষের অকল্যাণ কামনার জন্যে খুঁজে খুঁজে মানুষের দোস্তুরুটি বের করাকে আল্লাহ রসুল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বলেছেন এই মানুষটা সমাজের নিকৃষ্টতম মানুষ আধুনিক সমাজ প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির ছড়াছড়ি চলে ফেসবুক ধরেন ফেসবুকের মাধ্যমে একটা মানুষকে এক মিনিটের মধ্যে একটা মানুষকে উপকার করা যায় আর আধা মিনিটের মধ্যে একটা মানুষকে ক্ষতি করা যায় বর্ত আগে ক্ষতি এবং উপকারের গণ্ডি ছোট ছিল এখন ক্ষতি এবং উপকারের গন্ডি মানে লম্বা হয়েছে বৃদ্ধি পেয়েছে আমাদেরকে আমাদেরকে স্মরণ রাখতে হবে যত ধরনের গণ্ডি বৃদ্ধি পাক কোনো গণ্ডিতে আমার ছোট গণ্ডি বড় বড় পরিসরে যে কোনো কোনো পরিসরে আমার দ্বারা আমার হাতের দ্বারা আমার পোস্টের দ্বারা আমার কথার দ্বারা আমার আলোচনার দ্বারা কোনো মানুষ ব্যথিত না হয় কোনো মানুষের চোখে পানি না আসে এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লা রসুল্লাহ আলাহামে এটা বলেছেন তুমি যদি কোনো মানুষের দোষ দোস্তুরোটি গোপন করো ময়দানে মাহারে ময়দানে যে যখন তোমার দোষ দোস্তুরুটি গোপন করা তুমি কামনা করবে সেদিন আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন করে দেব এই জন্য আমাদের সব কিছু আসার কথা এটাই দাঁড়ায় রব্বুল আলমিন যেটা বলেছেন কুমতুম খৈর নাস মানুষের কল্যাণ কামনা করার জন্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে যে বানিয়েছেন মানুষের কল্যাণ কামনার যত পথ পদ্ধতি হতে পারে যত ধরন হতে পারে প্রত্যেকটা ধরনে আমি মানুষের পাশে দাঁড়াব আর মানুষের অকল্যাণ কামনার যত পথ পদ্ধতি হতে পারে নতুন পুরাতন যত ধরনের পথ পদ্ধতিতে মানুষকে ক্ষতি করা যায় সমস্ত পদ্ধতি পরিহার করতে হবে এভাবে যদি আমি আমার জীবনকে পরিচালনা করে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমি রবিনের পক্ষ থেকে প্রতিটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব। আল্লাহ পাক আমার ওপরে সাহায্য আমার উপরে বিশেষ রহমত বরকত না করবেন কারণ আমি ভাইয়ের কল্যাণ কামনায় অন্য ভাইয়ের কল্যাণ কামনায় সবসময় সচেষ্ট থাকি রব্বুল আলমিনের ফেরিস্তা আমার জন্যে আমার নিরাপদের জন্যে আমার নিরাপত্তার জন্যে সময় কাজ করবেন আল্লাপাক আমাদের সকলকে সর্বসময় সর্ব অবস্থায় মানুষের মুখে হাসি ফোটানোর ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন কোনো সময় কোনো মানুষের চোখে যাতে পানি না আসে দেখুন একটা কথা যদি চিন্তা করা যায় এই একটি কথা যদি চিন্তা করা যায় সমাজের অনেক দৃশ্য পরিবর্তন হয়ে যাবে আমি যখন কোনো সিদ্ধান্ত দিচ্ছি যার বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছি আমি যদি তার স্থানে হতাম তাহলে আমি কেমন প্রত্যাশা কেমন সিদ্ধান্ত কামনা করতাম অর্থাৎ সবসময় নিজেকে আমার সামনে যে আছে তার স্থানে ধরে আমাকে আচার আচরণ করতে হবে যদি আমি তার স্থানে হতাম আমি অবশ্যই ভালো প্রত্যাশা করতাম অবশ্যই আমি যেটা কামনা করতাম তার বিষয়ে আমার কাছে যে এসেছে তার বিষয়ে আমাকে একটা ভালো সিদ্ধান্ত দিতে হবে ভালো কল্যাণকর একটা সিদ্ধান্ত দিতে হবে যাতে তার মুখে হাসি ফুটে তার হৃদয়টা ছিন্ন ভিন্ন একেবারে টুকরা টুকরা না হয়ে যায় এভাবে যদি আজকে প্রত্যেকটা সমাজের মানুষ প্রত্যেকটা মানুষ যদি এভাবে দাঁড়িয়ে যেত তাহলে দেখতেন আমরা দেখতে পেতাম সমাজে এক শান্তির এমন একটা শান্তি সমাজে বিরাজ করছে সমাজে হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ সব শেষ হয়ে যেত প্রত্যেকটা মানুষ ঘরে নিজ নিজ ঘরে শান্তির শান্তিতে বসবাস করতো আল্লাপাক আমাদেরকে সেই জান্নাতের শান্তি যে জান্নাতে এমন একটা এমন একটা অবস্থাই হবে যেখানে কোষ্ঠিা বিদেশ আল্লাহ আমাদের হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুন দান করুন অনেকে অনেক কামনা হয় মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়ানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন দর্শক আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব আপনারা কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، اللهم رب ارحمهما. كما ربياني صغيرا اللهم اغفر لنا ولآبائنا ولأجدادنا ولجداتنا ولشيخنا ولمشايخنا

আলামিন আমাদের আপনজন আমাদের প্রিয়জন যারা যেখানে আছে যে যেখানে আছে আমাদের কাছে আছে দূরে আছে আমাদের প্রত্যেকটা মহাব্বতের মানুষ আমাদের প্রত্যেকটা প্রিয় মানুষকে আপনি শান্তিময় জীবন আপনি দান করে দিন রব্বুল আলামিন যারা জীবিত আছে তাদেরকে আপনি শান্তিময় জীবন দান করে দিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ তাদের খবরগুলোকে আপনি আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব জীবনের শেষ মুহূর্তে আমরা ইমান নিয়ে যেতে পারি সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান নিয়ে যেতে পারি সেই আমলগুলো বেশি বেশি তৌফিক দান করে দিন রব্বুল আলমিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ আপনি দান করে দিন বসুন্ধরা পরিবারকে আল্লাহ আপনি দিনের পথে চলার তৌফিক দান করে দিন বেশি বেশি ভালো কাজ করার জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করে দিন মানুষের সেবা করার তৌফিক দান করে দিন বসুন্ধরা গ্রুপের যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রব্বুল আলমিন সর্বধরনের অনিষ্ট থেকে আপনি হেফাজত করে দিন اے اللہ ہمارے দেশটাকে আপনি কবুল করে নিন আমাদের দেশটাকে বিশ্বের মানচিত্রে একটা আদর্শ উন্নত দেশ হিসেবে আপনি কবুল করে নিন দেশের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আপনি গায়েব থেকে পূর্ণ করে দিন দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষকে আপনি সুখে শান্তি দেবে আশ্বাস করার তৌফিক দান করে দিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উত্তর আপনি হেফাজত করে দিন আমাদের দেশটিকে একটি উন্নত শক্তিশালী দেশ হিসেবে আপনি কবুল করে নিন رب العالمین আমাদের দেশের প্রত্যেকটা বিষয় আমাদের দেশকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার আপনি তৌফিক দান করে দিন রব্বুল আলমিন আমাদের দেশের অলিতে গলিতে কোরআনে কারিমের আওয়াজ ভেসে আসে মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ ভেসে আসে এই সুন্দর দেশটাকে আপনি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দিন শস্যের স্বয়ং সম্পন্ন করে দিন নব্বুল্লাহ আলমিন আমাদের দেশের প্রশাসনকে আপনি শক্তিশালী করে দিন আমাদের দেশের যারা পরিচালনা করেছে তাদেরকে আপনি হিম্মত দান করে দিন দেশের জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করে দিন আলামিন আমাদের সকলকে মানুষের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করে দিন আমার কোন সিদ্ধান্তে আমার কোনো আচরণে কোন মানুষের চোখে অশ্রু না আসে কোন মানুষের অন্তর ক্ষত না হয় রব্বুল্লাহ আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করে দিন আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটানোর আমাদের সকলকে তৌফিক দান করে দিন রব্বুল মানুষের সেবা এই গুরুত্বপূর্ণ কাজ এই বরকতপূর্ণ কাজ এই কাজে আমাদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করে দিন রব্বুল আলমিন সমস্ত ভালো কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করে দিন সমস্ত অকল্যাণমূলক কাজগুলো আমাদের পরিহার করার তৌফিক দান করে দিন যেই কাজে আপনি সন্তুষ্ট হবেন সেই কাজ বেশি বেশি করার তৌফিক দান করে দিন যেই কাজে আপনি অসন্তুষ্ট হবেন সেই কাজ থেকে আমাদেরকে আপনি বিরত রাখেন সেই কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলমিন পাচক নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিন রব্বুল আলমিন আয় আল্লাহ আই রব্বুল আলমিন যত ধরনের ভালো কাজ আছে সমস্ত কাজ আমরা করতে চাই আপনার সন্তুষ্ট অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই আপনি আমাদের সেই তৌফিক দান করে দিন মৃত পরবর্তী সময় আল্লাহ যে সমস্ত কঠিন আসবে আমরা তো সহ্য করতে পারবো না আমরা দুর্বল আল্লাহ সেই সমস্ত কঠিন প্রেক্ষাপট থেকে আমরা যাতে বাঁচতে পারি আল্লাহ সেই ভালো আমলগুলো ভালো কাজগুলো দুনিয়ার বুকে আমাদেরকে করার তৌফিক আপনি দান করে দিন আয় আল্লাহ আয় মিন হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা প্রত্যেকটা গুণা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দিন আমার এই হাত দিয়ে কোনো মানুষের অনিষ্ট না হয় আমার এই মুখের সিদ্ধান্তে কোনো মানুষের অন্তর ক্ষতবিক্ষত না হয় আমার পা দিয়ে কোনো নাফরমানের পথে আমি পরিচালিত না হই আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টি আমি প্রত্যক্ষ না করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিন জীবনের প্রত্যেকটা কাজ পিউ নবী মহম্মুর রসুল্লা সাল তামের সুন্নত অনুযায়ী আমাদেরকে করার তৌফিক দান করে দিন আপনার সন্তুষ্ট অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিন আপনি যেই কাজে সন্তুষ্ট হবেন সেই কাজ আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে হলো সেই কাজ করার তৌফিক দান করে দিন ঢকবল আলমিন আপনি যেই কাজে অসন্তুষ্ট হবেন আপনি যেই কাজে আমাদের পরে অসন্তুষ্ট হবেন সেই কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করে দিন আমাদের হায়াতের মধ্যে আপনি বরকুদ দান করে দিন আমাদের হালাত পথে জীবন যাপনের তৌফিক দান করে দিন আমাদের রিজিকের মাঝে আপনি বরকত দান করে দিন সমস্ত হারাম থেকে সমস্ত অবৈধ পাপ পদ্ধতি থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দিন জুলুম নির্যাতনের পথ পরিহার করার তৌফিক দান করে দিন আল্লাহ সমস্ত অন্যায় অবিচার পাপাচারে পাপ পরিহার করার তৌফিক দান করে দিন অশ্লীলতা ব্যভিাপনা তার পাপ পরিহার করার তৌফিক দান করে দিন শান্তির পথে আমাদের চলার তৌফিক দান করে দিন কোরআনের নামে তৌফিক দান করে দিন আমাদের সকল দোয়া আপনি কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন দর্শক আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ঠিক এই সময় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত